আপনার নাম সামাদ ভাই? আপনি সামাদ ভাই? আপনার হোটেলটা আসলে কিসের জন্য বিখ্যাত বলেন তো সামাদ ভাই? গোশ সফট, সুন্দর মাংস, এটুকু ঝাল না থাকলে আসলে ভালো লাগবে না। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে কিন্তু আমরা চলে আসছি মেহেরপুরের গাংনী বাজারের সামাদ হোটেলে। ওই যে দেখেন উপরে ছবি লাগানো আছে, ওই ভদ্রলোকের নামই সামাদ। আচ্ছা, ওনার না ও আপনি? আপনার নাম সামাদ ভাই? আপনি সামাদ ভাই? আচ্ছা, সামাদ হোটেলে সামাদ ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে। ছবির মানুষ আর বাস্তবের মানুষের মধ্যে একটু পার্থক্য আছে, ছবিতে চশমা নাই তো এই জন্য আমি চিনতে পারি নাই। হ্যাঁ সামাদ ভাই, কেমন আছেন? আমরা ঢাকার থেকে আসছি আপনার সাথে দেখা করার জন্য, আপনার হোটেলের আতিথ্যতা গ্রহণ করার জন্য। আপনার হোটেলটা আসলে কিসের জন্য বিখ্যাত বলেন তো সামাদ ভাই? গোশ কি? গোশ গরুর গোশ। এটা কি প্রত্যেক দিনই তো হয়? মানে প্রত্যেক মাসে 30টা যাবে? হ্যাঁ মাসে 30টা কি? 30 দিন মাসে 30 দিন আপনি গরুর নিজে জবাই করে তারপরে করেন নাকি? এই দেখেন কষাইখানা তোলেন। আচ্ছা, ওই যে কষাইখানা জবাই হয়, 3-4টা করে গরু জবাই প্রতিদিন। আচ্ছা, 3-4টা করে গরু জবাই হয়, সেইখান থেকে আপনারা গরুর মাংস এখানে নিয়ে আসেন, এনে রান্না করে বিক্রি করেন? শুধু গরু? খালি গরু আর কিছু নাই? খাসি আছে, গরু আছে। আর মুরগি নাই? মুরগি নাই, গরু আছে, খাসি আছে, মাছ নাই। কি মাছ? রুই মাছ। রুই মাছ দিই আমরা, শুধু রুই মাছ। সেটা তো চাষের রুই মাছ মনে হয়, রুই মাছের কোনো স্পেশাল কোনো ব্যাপার নাই? গরুর গোশের স্পেশালিটি আছে, গরুর মাংসটা পারফেক্ট বেশি। তা আমার একটু ভাত আর গরুর মাংস দেন, খাই। ডাল আছে সাথে? ওকে চলেন তাহলে, মাস কালায়ের ডাল, এটা তো খাইতেই হবে, খাইতেই হবে। মাস কালায়ের ডাল, গরুর মাংস, খাসির মাংসও আছে। এখানে মোটামুটি একটা ভিড় জমে গেছে। হ্যাঁ দেখেন, সবাই এখানে এসে দাঁড়াইছে। আপনারা খাবেন? খাবেন, খান, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। হ্যাঁ তো আমরা চলেন একটু ভেতরে যাই, একটু হাত টাত ধুই। মেলা দুধ কিন্তু কুষ্টিয়ার থেকে এটা কত, প্রায় 40-42 কিলো, কমপক্ষে 44 কিলো। দেখছেন কাছাকাছি কিন্তু ধরে বলেছি, কুষ্টিয়া শহর থেকে 44 কিলো। আমরা আড়াইটার দিকে মেনলি রওনা দিচ্ছি, এখানে আইসা বসেতে বসেতে 4টা বাজছে। মাঝখানে আমি একটা হাট করছিল, হাটে একটু ধরে একটু ঘুরে ঘুরে দেখলাম। হ্যাঁ, হাটে একটু জিলাপি টিলাপি খাইলাম। এইবার আমরা গরুর মাংস দিয়ে আমাদের লাঞ্চটা করব। হ্যাঁ আসেন ভেতরে যান। সামাদ হোটেলের মূল্য তালিকা দেখতেছি আমরা এখন। ভাত এখানে 20 টাকা, খিচুড়ি 30 টাকা, গরুর মাংস এখানে মাত্র 140 টাকা। খাসির মাংস খাইতে হলে আপনার খরচ করতে হবে 150 টাকা, মাছ কিন্তু 70 টাকা, ডিম হচ্ছে 30 টাকা, লটপটি ফুল 160 টাকা। দেখবো লটপটি আছে কি না, যদি থাকে তাইলে গরুর মাংসের পাশাপাশি আমরা লটপটিটাও নেওয়ার চেষ্টা করব। লটপটি কি আছে নাকি সামাদ ভাই? লটপটি শুধুমাত্র সকালে খিচুড়ির সাথে। ওকে, আমরা তাহলে বসি। দিশা দেশা বৈশা পড়ছে আর ক্ষুধা সহ্য হচ্ছে না পেটে নাকি? ওকে,
আচ্ছা আমি ভাত নিয়ে নিলাম এখানে ভাত 20 টাকা প্রতি প্লেট ভাতটা কিন্তু শক্ত না মানে অনেক শক্ত ভাত পাই হোটেলে গেলে ওই শক্ত না এবং ভাতটা গরম এটা একটা ভালো ব্যাপার আর এখানে ওনারা কি করছে জানেন ওনারা হচ্ছে গিয়ে আমাদেরকে একটা সুন্দর আপ্যায়ন করছে ওনারা এখানে 8 পিস ভালো ভালো মাংস তুলে দিয়ে গেছে বলছে আপনারা যে পিস খাবেন খাবেন বাকিটা আমরা নিয়ে নিব তো আমরা 4 জন মানুষ 4 পিস খাবো 8 পিস দিছে যাতে আমরা বেছে নিতে পারি এই একটা অপশন সো এই যে 1 পিস মাংস আমি নিয়ে নিলাম হ্যাঁ এখানে কিন্তু একটা মাংস আছে পুরো আস্ত একটা মাংস এই মাংসটার দামই হচ্ছে 140 টাকা সাথে ঝোল আমি নিলাম তেলও আছে এই যে দেখেন তেল আপনারা যদি তেল খেতে চান কেউ সে ক্ষেত্রে তেল নেবেন আমি কিন্তু তেল এভাবে ছড়াই দিয়ে এভাবে ঝোলটা নিছি হ্যাঁ আসেন এবার একটু দেখি কি অবস্থা ভাত দিয়ে ঝোল দিয়ে মেখে নিলাম অনেক দূর থেকে আসছি এই খাবার খাওয়ার জন্য এটা না খাইলে হবে না দেখি একটু মাংস এখান থেকে মাংসটা সফট সুন্দর মাংস মিড কোয়ালিটি ইজ গুড খাই বিসমিল্লাহ নিঃসন্দেহে রান্না ফ্যান্টাস্টিক সুপার এটা ঝাল আছে এটা থাকবে এটুকু ঝাল না থাকলে আসলে ভালো লাগবে না এখানে আবার সালাদ দিয়ে গেছে টমেটো পেঁয়াজের সালাদ পেঁয়াজ কম টমেটোই বেশি টমেটোর দাম মনে হয় এখন কম চলতেছে না এই এলাকায় কত করে কেজি 10 টাকা 22 টাকা কেজি ওকে দেখেন মাংসের ভেতরের টেক্সচারটা দেখেন দেখছেন কুষ্টিয়ার একটা জিনিস খুব ভালো লাগছে এই পর্যন্ত যেই কয় জায়গায় আমি বিফ খাইছি প্রত্যেকটা জায়গায় মাংসের কোয়ালিটি ভালো মানে বিফের কোয়ালিটি ভালো এই রান্নাটা ওরা চুই ঝাল স্টাইল হয়েছে শুধু এর মধ্যে চুই ঝালের ওই ফ্লেভারটা নাই আর চুই ঝালটা নাই এছাড়া চুই ঝাল স্টাইলের মাংস হয়েছে শুধুমাত্র সাইজের দিক দিয়ে না মশলার দিক দিয়েও স্বাদের দিক দিয়েও আর কি ভাল লাগছে ভাই সামাদ হোটেলের গরু মাংস আসলেই ভাল লাগছে ও ভাই এটা খাসি খাবার না ও ভাই সামাদ ভাই আজান দিয়ে দিচ্ছি আজানের পরে ভিডিওটা কন্টিনিউ করি আবার ওকে আজান শেষ আমরা খাওয়া শুরু করব এদিকে খাসির মাংসও চলে আসছে নিঃসন্দেহে এইটা মেহেরপুরের সেরা গরুর মাংস রান্না নো ডাউট এদিকে আসলে একবার খেয়ে যাবেন মিস করবেন না আচ্ছা গরু তো খাইলাম একটু খাসি টেস্ট করে দেখি এই যে ঝোল নিলাম খাসির ঝোল আর এই যে এক পিসের দাম হচ্ছে গিয়ে 150 টাকা এখান থেকে আমি একটুখানি মাংস নিলাম খাসিও ভালো আলহামদুলিল্লাহ একই স্টাইলের রান্না যারা গরু খাবেন না তারা কিন্তু খাসি নিতে পারেন এক্স্যাক্টলি সেম স্টাইলের রান্না
একটু ডাল খাই, মাসকলাইয়ের ডাল, এটা কিন্তু ফ্রি। আহ গরম একেবারে, একেবারে গরম ডাল। বাহ সুপার, আলহামদুলিল্লাহ, অনেক মজার একটা খাবার খেলাম, অনেক শান্তি পাইলাম খাবারটা খেয়ে, ভালো লাগলো। আপনারা অবশ্যই এই খাবারটা খাওয়ার চেষ্টা করবেন যদি আপনার গাংনী পর্যন্ত আসার সুযোগ হয়। যদি আপনি মনে করেন যে না কিন্তু শুধু এই মাংস খেতে গাংনী যাবো না, তাহলে আপনি একটা প্ল্যানিং করবেন। আপনি এসে কুষ্টিয়ায় উঠবেন, কুষ্টিয়ায় থাকবেন, লালনের আকরায় যাবেন, লালনের মাজার যেটা ওইখানে যাবেন, রবীন্দ্রনাথের কুঠিবাড়ি যাবেন, আপনি তিলের খাজা খাবেন, আপনি কুলফি খাবেন, আপনি বিসমিল্লাহ হোটেলের গরুর মাংস, ভাজা মাংস যেটা ওইটা খাবেন, তারপরে আপনি আপনি চাইলে নূর ইন্টারন্যাশনালে যে হোটেলটা আছে ওইখানে আপনি ওই যে টাকি মাছের ভর্তা, এরপরে ওনাদের যে ছোটো মাছের ঝোল ওইটা খাবেন, খেয়ে আপনি মেহেরপুরের দিকে রওনা দিবেন। রওনা দেওয়ার পথে আপনি সামাদ হোটেলে খাবেন, সামাদ হোটেলে খেয়ে আপনি মেহেরপুরে গিয়ে ইয়ারুলের একটা নলি আছে নেহারি ওইটাও খাবেন, সাবিত্রী একটা মিষ্টি পাওয়া যায় মেহেরপুরের বিখ্যাত, দেশ বিখ্যাত মিষ্টি, ওইটা খাবেন, খেয়ে তারপরে কুষ্টিয়ায় আরও এক দুই রাত থেকে ঢাকায় চলে যাবেন। টোটাল শুধুমাত্র একটা খাওয়ার জন্য কিন্তু আসতে হলো না, একটা ফুড ট্রিপ হয়ে যাবে আপনাদের, ঠিক আছে? তো আজকের মতো আমরা বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।